আজ ষষ্ঠ দফার ভোট। রাজ্যের চারটি জেলার 43টি আসনে ভাগ্য পরীক্ষায় নামছেন 306 জন প্রার্থী। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, মুকুল রায় থেকে রাহুল সিনহা, কৌশিনী থেকে রাজ চক্রবর্তী, শাসক ঘাসফুল ও বিরোধী পদ্মশিবির সহ একাধিক প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। পিছিয়ে নেই সংযুক্ত মোর্চার দেবজ্যোতি দাস, তন্ময় ভট্টাচার্যের মতো প্রার্থীরা। করোনায় প্রয়াত হলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। গত কয়েকদিন ধরেই আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90। বাম জমানায় নন্দীগ্রাম বিরোধী আন্দোলনে পথে নেমে আন্দোলন করেন এই অশীতিপর কবি। তার প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড় সহ বহু বিশিষ্ট মানুষ। করোনার ঝোড়ো দাপট আজও অব্যাহত। গত 24 ঘন্টায় ভারতের করোনা সংক্রমণ 3 লক্ষ ছুঁই ছুঁই। এপ্রিলে সংক্রমণের নিরিখে আজই রেকর্ড করল ভারত। গত 24 ঘন্টায় মৃত্যুর হারেও হলো রেকর্ড। নতুন করে মৃত্যু হয়েছে 2023 জনের। এখনো পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 182,553 জনে। করোনার ঝড় বইছে পশ্চিমবঙ্গেও। গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,000-এ। রাজ্যে মৃতের সংখ্যাও হলো সর্বোচ্চ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনার বলি হলেন 24 জন। করোনায় আক্রান্ত হলেন সুজন, মমতা বালা ঠাকুরের মতো একাধিক রাজনৈতিক হেভিওয়েট। করোনা আবার থাবা বসালো রেল পরিষেবায়। এবার চালক ও গার্ড সহ আক্রান্ত মোট 624 জন। একসঙ্গে এতজন কর্মী আক্রান্ত হওয়ায় বিঘ্ন ঘটল রেল পরিষেবায়। আজও হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বাতিল হলো একের পর এক ট্রেন। স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। একই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় অধিগ্রহণ করা হলো বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পঞ্চম দফার ভোটে পার্টি অফিসেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ানী তৃণমূল নেতা। SSKM এর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, চলছে পরীক্ষা নিরীক্ষাও। অক্সিজেন সিলিন্ডারের রিফিলিং এর সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাঙ্কার লিক করে গোটা হাসপাতাল চত্বরেই ছড়িয়ে পড়ে সাদা ধোঁয়া। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। ঘটনাটি ঘটে নাসিকের ডক্টর জাকির হোসেন হাসপাতাল চত্বরে। 30 মিনিট বন্ধ হয়ে যায় হাসপাতালের বিভিন্ন বেডে অক্সিজেন সরবরাহ। তার জেরেই ছটপটিয়ে মৃত্যু হয় 22 জন করোনা রোগীর। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। দেশে করোনা রোগীদের জন্য যখন অক্সিজেনের চাহিদা তুঙ্গে, ঠিক তখনই অক্সিজেনের ঘাটতি মেটাতে আসরে নামলো টাটা গোষ্ঠী। অক্সিজেনের অভাব পূরণ করতে 24টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নেয় টাটা গোষ্ঠী। টাটাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের ঘোষণা মতো এবার রাজ্য সরকারগুলিকেও নির্দিষ্ট দামে কোভিশিল্ড ভ্যাকসিন বেচবে সিরাম ইনস্টিটিউট। রাজ্যগুলিকে প্রতি ডোজ 400 টাকায় বিক্রি করা হবে, আর বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ 600 টাকায় বিক্রি করা হবে। সরকার মে মাস থেকে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নেওয়ায় চাহিদা বেড়েছে বহুগুণ।